এই যে বানাচ্ছে, সো এটা 100 গ্রাম হলো আপনার, 100 গ্রাম হলো 20 টাকা। সো 20 টাকার নিচে সে বিক্রি করে না। জিরার গুঁড়া, সো টোটাল কিছু একটা কম্বিনেশনে, তারপরে গুঁড়া মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সে একটা 12 ভাজা নামের একটা মানে খাবার তৈরি করছে। টাকা কিন্তু 32 বছর ধরে এই ব্যবসা করতেছে। চিরা চিরা পেঁয়াজ ছোলা মশলা 1300 টাকা। এটার নাম কি কাকা? এ পুরো 12 ভাজা। হ্যাঁ, 12 ভাজা, 12 ভাজা। নাম হলো 12 ভাজা। নাইস নেম। এই এই ব্যবসা আপনি কতদিন ধরে করতেছেন কাকা? 32 বছর আগে এই ব্যবসা। 12 ভাজা, আপনি পার্মানেন্টলি বসেন কোথায়? বাজারে কেমন 12 বছর কাকার কাছ থেকে 12 ভাজা নিছি, নতুন একটা নাম খাবারের, 12 ভাজা। এই যে চাচা বিক্রি করে 12 ভাজা, এই যে বানাচ্ছে। সো এটা 100 গ্রাম হলো আপনার, 100 গ্রাম হলো 20 টাকা। সো 20 টাকার নিচে সে বিক্রি করে না। জিনিসটা কেমন দেখি, এখানে আপনার পেঁয়াজ আছে, বুট আছে, মরিচ পেঁয়াজ, তারপর একটু জিরার গুঁড়া, সো টোটাল কিছু একটা কম্বিনেশনে, তারপরে গুঁড়া মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সে একটা 12 ভাজা নামের একটা মানে খাবার তৈরি করছে। এটার মধ্যে আরো বিশেষত্ব কি, এর মধ্যে দিচ্ছে হলো চিরা। চিরাটা কি কাকা ভাইজে নিছেন? চিরাটা হলো ভাজা চিরা। টাকা কিন্তু 32 বছর ধরে এই ব্যবসা করতেছে। জিনিসটা চরম একটা ঝাল, ঝালের ফিলিংস আর সেই লেভেলের, 12 ভাজা সেই লেভেল সেই। আমি কিন্তু এই প্রথমেই
এই জিনিসটা খাইনি প্রথম। আপনি 32 জন আপনি একচুয়ালি আপনি স্থায়ীভাবে কোথায় আছেন? কোথায় এই ব্যবসা করেন আপনি? পুরো বাজার এটা কোথায়? বারালো নদীর সাথে ইসাপুরা বাজার। ওকে, আপনারা চাচাকে পাবেন হলো ইসাপুরা বাজার। ওইখানে চাচা একটা সেই জিনিস বিক্রি করে, সেই বারো ভাজা খাইতে চান? বারো ভাজা জিনিসটার নামটাই হলো অদ্ভুত। তাহলে আপনারা ইসাপুর বাজারে চলে যাবেন। হ্যাঁ, আর ইসাপুর বাজার হলো সোমবার শুক্রবার হলো হাটের দিন। ওই দিন ওই দিন ওনাকে পাবেন ওই দিনই। উনি প্রতিদিন বিক্রি করে না, হাটের দিনে বিক্রি করেন। এই দুদিন বিক্রি করলে কি চলে? ও ঘুরে ঘুরে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো একটা জিনিস।